34 আসনে এগিয়ে রয়েছে বিজেপি লেফট অর্থাৎ বামেরা এগিয়ে রয়েছে 13টি আসনে ত্রিপুরা মোতা তারা এগিয়ে রয়েছে 12টা আসনে এবং অন্যান্যরা একটি আসনে তারা এতটা ঝড় এই গেরুয়া ঝড় প্রথম থেকেই যে উঠেছে অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ত্রিপুরায় এবং সেই জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসে উচ্ছ্বাস দেখাচ্ছেন দলীয় পতাকা নিয়ে মুখে রয়েছে বিজেপি জিন্দাবাদ স্লোগান সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রাস্তায় মাথা আর মাথা শুধু সাধারণ মানুষ যারা বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় নেমে এসেছেন তারা উল্লাস করছেন উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছেন আপনি ত্রিপুরায় বিজেপি এগিয়ে রয়েছে 34টি আসনে বামেরা এগিয়ে রয়েছে 13টি আসনে ত্রিপুরা মোথা এগিয়ে রয়েছে 12টিতে এবং অন্যান্যরা একটিতে 60 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল আজ তার ইতিমধ্যেই 2 ঘন্টা 13 মিনিট অতিবাহিত গণনা চলছে এরপরে আরো যতটা সময় এগোবে আরো 1.5 ঘন্টার মধ্যে পুরো ট্রেনটা সামনে এসে যাবে এবং এখনই যে ট্রেনটা দেখা যাচ্ছে কার্যত আজ 8টায় যখন গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা চলছে সেই সময় থেকেই গেরুয়া ঝড় ত্রিপুরায় এবং এর আগে যখন গণনা শুরু হচ্ছে তার ঠিক আগেই বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছিলেন যে তারা কোনোরকমভাবে এই তৃণমূল হোক বা অন্য কেউ হোক তারা ধর্তব্যের মধ্যেই ধরছে না বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিষয়ে তারা বলেছিল যে এই তৃণমূল কংগ্রেস ত্রিপুরা নির্বাচনে কোনো ফ্যাক্টরি নয় 34টিতে এগিয়ে রয়েছে ত্রিপুরায় বিজেপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন নিউজরুম থেকে শুভ্রাংশু ক্লিয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে 34টাতে ত্রিপুরায় এগিয়ে রয়েছে গেরুয়া ব্রিগেড এই ছবিটাই কি আরও একটু পরিষ্কার হয়ে যাবে যখন আরও 1.5 ঘন্টা সময় এগোবে এই ছবিটাই কি আজকে সত্যি দেখো ত্রিপুরায় সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গেরুয়া ঝড় তুমি একটু আগে যে ছবি দেখেছো উচ্ছ্বাসের ছবি বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাস দেখি কিন্তু যখন আমরা ভোট ওখানে কভারিং করতে গিয়েছিলাম ওখানে যে উত্তর ত্রিপুরা বা দক্ষিণ ত্রিপুরা বা পশ্চিম ত্রিপুরা বিভিন্ন প্রান্তে যখন আমরা ঘুরেছি কোনো কোনো জায়গায় শহর ঘেঁষা অঞ্চলগুলিতে মাঝে মাঝেই শুনে মনে হচ্ছিল কংগ্রেস এবং সিপিএম অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী একটা ভোট উঠে আসছে কিন্তু আজকে যখন পোস্টাল ব্যালটের পর ফার্স্ট ব্যালট যখন হলো প্রথম রাউন্ড যখন সম্পন্ন হলো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থীরা এবং সেটা কেবলমাত্র আগরতলা কেন্দ্রের যেখানে যে হচ্ছে 21টা মোট 21টা যে কাউন্টিং সেন্টার আছে সে প্রত্যেকটি কাউন্টিং সেন্টার থেকে আমরা যে খবর আসছে যে ওখানে অধিকাংশ জায়গাতেই বিজেপি প্রার্থী এগিয়ে যাচ্ছে যেখানে আমাদের কাছে যে সংশয় ছিল যেটা নিয়ে ওখানে ত্রিপুরায় আলোচনা হচ্ছিল এবার হয়তো বিজেপি সেইভাবে ভোট পাবে না ভোট কাটবে কিন্তু যখন ভোটের জোর গণনা শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে সংশয় যে আশঙ্কার কথা বলছিল বলা হচ্ছিল ত্রিপুরাতে যারা কংগ্রেস সিপিএম জোট যে কথাটা বলছিল সেই কথাটা ভুল কোনো কোনো ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে যদিও এখনও বেশ কয়েকটি রাউন্ড বাকি আছে কিন্তু প্রথম রাউন্ড শেষ এবং দ্বিতীয় রাউন্ডের যে কয়েকটি ফলাফল আমাদের কাছে এখনও অবধি এসছে সেই ফলাফল দেখে আমরা বলতে পারি আমরা বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি শুভ্রাংশু যেটার কথা তুমি বলছো এর ভিতটা বোধ হয় তৈরি হয়েছিল অনেক আগেই আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব বিজেপির তারা যতবারই ত্রিপুরায় এসেছেন ভোট প্রচারে তারা বারবার ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বারবার কথা বলেছেন এবং কি হয়েছে উন্নয়ন কতটা হয়েছে আগামী দিনে আরো কতটা হতে পারে সেটাই কি পাকিচ্চ করে নিয়েছেন ত্রিপুরাবাসী আগের যে ত্রিপুরা বর্তমান ত্রিপুরায় তুমি যে রাস্তাঘাট বলো সে রাস্তাঘাট কিন্তু এতটাই উন্নত হয়েছে যে ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যেখানে দীর্ঘ সময় লাগতো যেখানে পাহাড়ি পথে গাড়ি যেতে অসংখ্য সময় বেশি লাগতো সেখানে কিন্তু মসৃণ রাস্তা যে ত্রিপুরাকে জুড়ে ধরেছে যে আসামের সঙ্গে যোগাযোগের যে ব্যবস্থা ছিল সেটা এতটাই উন্নত হয়েছে ত্রিপুরা সে কংগ্রেস করুক সে সিপিএম করুক বা বিজেপি ছাড়া অন্য যে কোনো দলের সমর্থক হোক না কেন তারা বারবার বলছে রাস্তার ক্ষেত্রে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নতি হয়েছে ত্রিপুরায় রেল ঢুকেছে যে ত্রিপুরাবাসীরা রেলের কথা বলতে ভাবতে পারতো না একটা সময় সেখানে ত্রিপুরায় রেল ঢুকেছে অর্থাৎ বিজেপি সমরে এই যোগাযোগ ব্যবস্থা যে ত্রিপুরাকে বলা হয় যোগাযোগের জন্য সম্পূর্ণভাবে উন্নয়ন নেই উন্নতি নেই একদমই শুভ্রাংশু